গ্যারেজ না শোরুম, ধোনির বাইকের কালেকশন দেখে অবাক প্রাক্তন মুখ্য নির্বাচক ভেঙ্কটেশ প্রসাদ। ভারতের প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির বাইকের প্রতি ভালোবাসা কারোর কাছে অজানা নয়। ক্রিকেটার জীবনে একাধিক ট্রফি, ম্যান অব দ্য ম্যাচ, ম্যান অব দ্য সিরিজের পুরস্কার পেয়েছেন ক্যাপ্টেন কুল। তার ক্যাবিনেটে রয়েছে একাধিক রাষ্ট্রীয় খেতাবও, কিন্তু মাহি ট্রফি ক্যাবিনেটকে টেক্কা দিতে পারে ধোনির গ্যারেজে বাইক এবং গাড়ির সংখ্যা। সোশ্যাল মিডিয়ায় ধোনির একাধিক দামি মডেলের বাইকের ছবি প্রকাশ্যে এসেছে আগেই, তবে নিজের চোখে ধোনির বাইক এবং গাড়ির কালেকশন দেখে চমকে গেলেন প্রাক্তন মুখ্য নির্বাচক ভেঙ্কটেশ প্রসাদ। সম্প্রতি রাঁচিতে ধোনির বাড়িতে যান প্রসাদ, মাহি তাকে তার বাইকের কালেকশন দেখান। ধোনির ফার্ম হাউসে তৈরি একটি বিশাল গ্যারেজে এবং সেখানে সাজানো বাইক দেখে অবাক হয়ে গিয়েছেন ভেঙ্কটেশ প্রসাদ। মহেন্দ্র সিং ধোনির বাইকের এই সংগ্রহ দেখে ভেঙ্কটেশ প্রসাদ বলেন, এটি একটি শোরুম হতে পারে। আসলে ভেঙ্কটেশ প্রসাদ একটি ভিডিওয়ে টুইট করেছেন। এই টুইটে ধোনির বাইক সংগ্রহের সেই ছবি ভক্তদের সঙ্গে শেয়ার করেছেন তিনি। এই ভিডিওর ক্যাপশনে ভেঙ্কটেশ প্রসাদ লিখেছেন, আমি একজন ব্যক্তির মধ্যে সবচেয়ে পাগলাটে আবেগ দেখেছি, একজন মহান কৃতিত্ব এবং একটি অবিশ্বাস্য ব্যক্তিত্ব। এখানে তার রাঁচির বাড়িতে বাইক এবং গাড়ির সংগ্রহের এক ঝলক রইল। একজন মানুষ তার আবেগ দ্বারা অভিভূত। ধোনির গ্যারেজ দেখে কি বলছেন প্রাক্তন মুখ্য নির্বাচক ভেঙ্কটেশ প্রসাদ, চলুন দেখে নি। Listen, until someone is mad about this, you can't. বাইক শোরুম হ্যাঁ এক্সট্রা টাইম। লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না জানো।